Hi guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30টা আর আমার ঘুম ভেঙে গেছে কারণ আজকে প্রচন্ড গরম, মানে কাল রাত্রিতে খুবই গরম ছিল আর এখন তো মানে সারা রাত্রি গরমটা আরো বেড়েছে, কমেনি। ভোরের দিকে ঠান্ডা কোথায়, হ্যাঁ ভোরের দিকে আজকে প্রচণ্ড গরম লেগেছে, তা আমার ঘুম ভেঙে গেছে। আর তাছাড়াও আজকে ইয়েতে আমার হসপিটালে যাওয়ার আছে, তো যাবো, সেই জন্য একটা তাড়া আছে, 9টার দিকে বেরোবো, তো সেই একটা তাড়া আছে, ওই জন্য ঘুমটা ভেঙে গেছে বলতে পারো। আর বেশি জোরে আওয়াজ শুনতে পাচ্ছ কারণ ফ্যান চলছে, ঠিক আছে? তো ফ্যান ছাড়া একদমই এখন আর ভিডিও করা সম্ভবই না কারণ এতটাই গরম। তো যাই হোক, আজকে সকালটা এইভাবেই শুরু হয়েছে। আর বাইরের ওয়েদার দেখেছো, পুরো মানে মেঘলা, 6:30 বাজে, তো এবারে রোদ উঠবে, এবারে তো মানে মাথা একদম গরম করে দেবে এত গরমে। তো যাই হোক, আজকে অনেকগুলো কাজও আছে, আজকে একটু ব্যাংকেও যাওয়ার আছে, তো অনেক কাজ আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে হসপিটালে যাওয়া। শুক্রবার গেছিলাম কিন্তু শুক্রবার ডক্টর আসেনি বলে আর দেখানো হয়নি, তো সোমবার যেতে বলেছে, আজকে যাচ্ছি। তো যাই, তারপরে দেখা যাক কী হয়। যদিও ঠাকুরের ইচ্ছা এখন অবধি খারাপ কিছু হয়নি, তো ভালোই হবে। তো চলো যাওয়া যাক, যদি এখন যাবো না, এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়নি আর প্রচুর গরম, মানে ভাবা যাচ্ছে না যে কী হবে বেলা হলে, আমরা তো বাইরে থাকবো। তো যাই হোক, এখন উঠে পড়েছি আর এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। তো চলো, তো ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর এখন একটু চিড়ে দই খাবো। দইটা ঘরেই আমাদের রোজ পাতা হয় আর চিড়ে দই এই জন্যই খাচ্ছি, সকালবেলায় বেরোবো আর কখন আসবো তার ঠিক নেই, সুতরাং এইসব লুচি পরোটা বা রুটি কিছুই খেতে ভালো লাগছিলো না, তো পেটটাও ঠান্ডা থাকবে, ওই জন্য একটু বেশিই করে দই নিয়ে, কারণ আমি দইটা খেতে ভালোবাসি, দই নিয়ে একটু চিড়ে দই খাচ্ছিলাম। আর ওইদিকে পুচুও বসে আছে, পুচু তো খায় না, যদিও ওকে একটু জোর করে দেওয়া হয় ও ফেলে দেয়, ও চিড়ে দইটা ঠিক ভালোবাসে না। তো আমি আমার বৌদি, তারপরে এই আমার ঝিমা এসেছে, তো দই চিড়েটা খেয়ে নিয়ে তারপরে যাব। আমি চলে এসেছি আর টিকিটও করানো হয়ে গেছে, এই যে তো টিকিটও করানো হয়ে গেছে আর এখন বসে আছে, এখনও 10টা বাজতে দেরি আছে, তো তারপরে ওপরে যাব। দু আমার বৌদি আসছে, একসাথেই এসছি, ও কিছুতে রাখতে গেছে ওর মায়ের কাছে, তারপরে ও আসলে দুজনে মিলে যাব। এত গরম, পুরো ভেঙে গেছে। হসপিটালে এসে নিচটা দেখছি কি ফাঁকা ফাঁকা, মানে টিকিটের জায়গাটা দেখছি তবু একটু ফাঁকা ছিল, কিন্তু তারপরে পুরো সিনারিও বদলে গেছে ওপরে গিয়ে, কারণ ওপরে যা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, মানে এতটা লেভেলের ভিড় ছিল। তাও তো এই জায়গাটা অনেকটা ফাঁকা ছিল যেখানে আমি একটু বসেছিলাম, না হলে খুব ভিড় ছিল। আমরা চলে এসেছি, মানে চলে অনেকক্ষণই এসেছি, 3:30 নাগাদ আমরা বাড়ি ঢুকেছি আর এত গরম, এত রোদ, আর তারপরে এসে আমার আর ইচ্ছাই করেনি ভিডিওটা এন্ড করার বা কিছু। আর এখন বাজে 5:30, এখন এসে আমি ভিডিওটা এন্ড করছি, এসে জাস্ট খেয়ে স্নান করে খেয়ে মানে শুয়ে পড়েছি, আর শরীরে দিচ্ছিল না, এত রোদ। আমার ওখান থেকে ডাক্তার দেখিয়ে বেরোতে বেরোতেই 2 বেজে গেছে, বাড়ি আস্তে আস্তে 3:30। তো যাই হোক, এইভাবেই আজকে দিনটা কেটেছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড, আর যার রোদ, আর যে সেরকমই ভিড় হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছি, কারণ শুক্রবার ডাক্তার বসেনি বলে সোমবার মানে অতিরিক্ত ভিড় হয়েছে। তো যাই হোক, আমার ডাক্তার দেখানোটা হয়ে গেছে, একটা হেডেক মানে চলে গেলো এই মাসের, তো চলেই গেল, পরের মাসে আবার দেখা যাবে। তো রিপোর্ট সবই ভালো আছে, সবই ঠিক আছে, নর্মাল আছে। আর এখন প্রচণ্ড গরম বাইরে, এখন বসে আছি ঘরে, তো আমি ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই আর সেরকম কী দেখাবো, যদিও ভাবছিলাম আসার সময় হয়তো ভিডিওটা করব, কিন্তু এত রোদ আর মানে ইচ্ছেই করছে না, শরীর আমার পুরো ছেড়েই দিয়েছিল। তো যাই হোক, আমি এখানেই ভিডিওটা এন্ড করলাম, জানি ভিডিওটা খুব ছোট, তবু দেখো ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।